হ্যালো ভিউার্স আজকের ভিডিওতে সুমিটোমো কোম্পানির সুমি এই কীটনাশক নিয়ে আলোচনা করব যেসব চাষি বন্ধু বেগুন চাষ করেন তারা প্রায় প্রত্যেকেই এই কীটনাশকের সাথে কম বেশি পরিচিত এই কীটনাশক ব্যবহার করলে বেগুনের মাছি এবং কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকা অনেকাংশ দমন করা সম্ভব হয় এছাড়া বেগুনের যেসব কীটনাশকগুলি ব্যবহার করা হয় তার থেকে এই কীটনাশকের দাম অনেক কম তাই চাষি বন্ধুরা বেগুনে এই কীটনাশকটি ব্যবহার করে থাকেন অনেক চাষি বন্ধু প্রশ্ন করছেন যে এই কীটনাশকটি আগের মতো কাজ হচ্ছে না আজকের ভিডিওতে আমি এমন কিছু ঔষধের কথা বলবো যেগুলি সুমিপ্রেমটের সাথে যদি আপনার মিশিয়ে ব্যবহার করেন তাহলে আগের থেকেও পোকা অনেক ভালোভাবে দমন করা সম্ভব হবে সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সমীপ্রেমটের মধ্যে পাইরিপ্রক্সিপেন ফাইভ পার্সেন্ট এবং ফেনপ্রোপাথ্রিন ফিফটিন পারসেন্ট ইসি ফর্মে থাকে এটি ফসলে স্প্রে করা মাত্রই ফসলে যে পোকা থাকে সেগুলির বিপাক্রিয়া বন্ধ হয়ে যায় এছাড়া পোকার ডিম পাড়ার ক্ষমতা আগের থেকে গুণ কমে যায় ফলে ফসলে পোকা সহজে বংশ বিস্তার করতে পারে না এবং পোকার প্রাদুর্ভাব অনেক কম হয় বেগুন ছাড়াও এই কীটনাশক আপনারা তুলো ও লঙ্কার ফল ছিদ্রকারী পোকা এবং সাদা মাছি ও লেদা পোকা দমন করতে ব্যবহার করতে পারেন এবার আসুন জেনে নেওয়া যাক সুঁইপ্রিমটের দাম কত সুঁইপ্রিমটের একশো গ্রামের প্যাকিং একশো টাকা এবং আড়াইশো গ্রামের যে প্যাকিং পাওয়া যায় তা তিনশো সত্তর টাকার কাছাকাছি দামে আপনারা বাজারে পেয়ে যাবেন এবার আসুন জেনে নেওয়া যাক সুমিপ্রেমটের ডোজ যে কোনো কীটনাশক ব্যবহার করার আগে তার ডোজ জানাটা খুবই জরুরি কেননা কীটনাশক যদি সঠিক ডোজে ফসলে ব্যবহার না করা হয় তাহলে আপনার অর্থ যেমন অপচয় হয় তেমনি ফসলেরও ব্যাপক ক্ষতি হতে পারে আপনারা পনেরো লিটার জলে তিরিশ এম এল সুমি প্রিন্ট মিশিয়ে স্প্রে করবেন আরও ভালো ফল পাওয়ার জন্য এর সাথে মাল্টিপ্লেক্স কোম্পানির নিম তেল এবং একতারা তারা সিনজেন্টা কোম্পানির একতারা মিশিয়ে ব্যবহার করবেন যদি একতারা না পেয়ে থাকেন তাহলে একতারার পরিবর্তে টাটা কোম্পানির মানিকও ব্যবহার করতে পারেন এতে কী হবে বেগুনের পোকা আগের থেকে আরও ভালোভাবে দমন করা সম্ভব হবে তবে আপনাদের একটা বাণী জানাই আপনারা কখনোই বেগুনে সুইপ্রিন্টের সাথে অফ হাইড্রোকোলাইড এই গ্রুপের যে কীটনাশকগুলো পাওয়া যায় যেমন কৃষি রসায়ন কোম্পানির কিটা করনিচি অথবা টপিক্যাল কোম্পানি ফার্স্ট কখনোই ব্যবহার করবেন না কেননা এগুলি ব্যবহার করলে বেগুনের পাতা এবং ফুল ফুলঝরা রোগ দেখা যায় তাই আপনারা এগুলির ব্যবহার এড়িয়ে চলবেন হ্যালো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন